8 নং বাগ আছড়া ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে বাগ আছড়া হাই স্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রিয় ইউপি চেয়ারম্যান ইলিয়াস কবির বকুলের সঞ্চালনায় বিশাল সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর এক আসনের বারবার নির্বাচিত এমপি শেখ আফিল উদ্দিন। বিশাল এই জনসভায় উপস্থিত হাজারো নেতাকর্মী ও নারী পুরুষ সমর্থকদের সামনে প্রধান অতিথি শেখ আফিল উদ্দিন এমপি তার বক্তব্যে বলেন, শেখ হাসিনা সরকার বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ সরকার। এই সরকারের আমলে দেশের যত উন্নয়ন হয়েছে তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাগ আছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার কালাম আজাদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল সহ আরও অনেকেই।